বাঁকুড়া শহরের 2 নম্বর ওয়ার্ডের নাপিতগলির বাসিন্দা 54 বছরের গুরুপ্রসাদ চক্রবর্তী। তাকে এই দিন বাঁকুড়ার পাটপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় ডায়ালিসিসের জন্য। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ ভর্তি করে তার পরিবার, কিন্তু বিকেল বেলায় মৃত্যু হয় গুরুপ্রসাদ চক্রবর্তীর। মৃত্যুর পর ওই ব্যক্তির আঙুলে থাকা 2টি আংটি ও টাকা পয়সা হাসপাতাল কর্তৃপক্ষ ফেরত দেয় মৃতের পরিবারের লোকজনকে। কিন্তু পরিবারের লোকের অভিযোগ, মৃতের হাতে 3টে আংটি ছিল, 2টি আংটি ফেরত দিলেও মহামূল্যের আংটিটি ফেরত দেয়নি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে মৃতের পরিবারের তরফ থেকে আংটির খোঁজ করলেও তারা কোনো আংটি ছিল না বলে জানিয়ে দেয়। হাসপাতালের বিরুদ্ধে মৃতের আঙুল থেকে মহামূল্যের আংটি চুরির অভিযোগ তুলে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনাটা হচ্ছে যে কালকে জামাইবাবু ডায়ালিসিস করাতে এসেছিলেন, কালকে জামাইবাবু ডায়ালিসিস করাতে এসে হাতে 3টি আংটি ছিল, তার মধ্যে 1টি নীলা ছিল এবং সোনায় বানানো, এবং 2টো আংটি আমাদেরকে ফেরত দিয়েছে, এবং 1টা আংটি নীলাটা বলছে ছিল না, এবং আমরা বারবার পিড়াপিড়ি করার পর বলছে আপনারা মিথ্যা অভিযোগ করছেন, এবং আমরা বলেছি সিসিটিভি ফুটেজ দেখা হোক, আমরা থানায় কমপ্লেন জানাবো। তখন জোরাজুরির পরে এই মনে করছেন এটা একটা চরম ডাকাতি, এবং এই নার্সিংহোমের যে অ্যাডমিনিস্ট্রেটর আছে, আমরা তার কাছে নির্মাল্য বলে ওর ছেলে সত্যবাবুর ছেলে, আমি নির্মাল্যর কাছে অভিযোগ করবো এবং থানায় আমরা কমপ্লেন করবো। আমার নাম প্রসাদ ব্যানার্জি, আমার জামাইবাবু হচ্ছেন যিনি মৃত। রোগীর হাত থেকে আংটি খুলে নিচ্ছে হাসপাতালে, এটা মানে চিকিৎসা কি এখানে তাহলে হয় না, শুধু কি মানে চুরি হয় নাকি? এটাই হচ্ছে আমাদের কাছে প্রশ্ন, এবং মানুষের নিরাপত্তাটা কোথায়? এবং মৃত মানুষের আংটি খুলে নিচ্ছে, সব থেকে বড় ব্যাপার, মৃত মানুষের হাত থেকে নীলার আংটি, যার মূল্য হচ্ছে 75,000 টাকা। ভুল তথ্য, কালকে পেশেন্ট আমার অ্যাডমিশন হয়েছিল, পেশেন্ট অ্যাডমিশন হওয়ার পরে ডায়ালিসিসে যায়, ডায়ালিসিস থেকে পেশেন্টের গ্যাস অ্যাসপিরেন্ট হওয়ার পরে আইসিউতে অ্যাডমিশন হয়, আইসিউতে অ্যাডমিশন হওয়ার পরে যখন মারা যায়, মারা যাওয়ার পরে বলে যে এরকম কি কিছু 2টো বোধ হয় কানের আর বেল্ট বা দাঁতের এরকম জিনিস যা যা ছিল ওনাদেরকে দেওয়া হয়েছে আর কি, ওনারা নিয়ে চলে যায়। পরে বোধ হয় আবার এসে বলে যে না আরেকটা আংটি ছিল, ঠিক আছে, তো আমি বাড়িতে ছিলাম তখন ফোন এলো দাদা এরকম না আংটি আমার নাকি ওরা আছে, তো ওনাদেরকে বলা হয়েছিল যে ঠিক আছে তাহলে সিসিটিভি ইয়ে করে পরে দেখা হোক, ঠিক আছে। তো আজকে সকালে এসে পার্টিকে বললাম যে আমাদেরকে একটু টাইম দেওয়া হোক, সিসিটিভি ইয়ে করে দেখি, মানে পেশেন্ট যে ঢুকছে ঢোকা থেকে যদ্দূর গেছে আমরা একবার সিসিটিভি ইয়ে করে দেখা হবে, ঠিক আছে। তারপরে যারা আমাদের ট্রেনিং ডিপার্টমেন্টের ছেলে আর আছে টোটাল ইয়ে করে দেখা হলো, যে ডক্টর দেখছিলেন ডক্টর অর্পণ লোহার স্যারকে বললেন স্যার আপনি তো পেশেন্টের সাথে ছিলেন, স্যার ও তখন বললেন যে আপনি একটু ডায়ালিসিস ইউনিটটা ভালো করে ক্লিন করে দেখান। সেই ডায়ালিসিস ইউনিট ক্লিন করতে যাই পরে আমাদের পেটির ইয়ে থেকে যে মেশিন আছে সেই মেশিনের ওখান থেকে আংটিটি পাওয়া যায়, পাওয়া যেতে সঙ্গে সঙ্গে ইয়ে করা হলো। কিন্তু বাড়িকে বলেছিলাম যে একটু টাইম দেওয়া হোক আমরা দেখি, আমরা তো কাল ছিলাম না যে টাইমে হয়েছে। পেশেন্ট পার্টিকে দুটো আংটি ফেরত দেওয়া হলো, দিয়ে বলা হলো পেশেন্ট পার্টির কাছে আর কোনো আংটি নেই, তারপরে বহুমূল্য আংটি আপনাদের কাছ থেকে পরবর্তীকালে পাওয়া গেল, এটা কি হাসপাতালের মধ্যে চুরির ঘটনা নয়? না, পার্টিকে যখন আমরা 2টো আংটি দিই তখনও পার্টি কিন্তু বলেন যে আমাদের আরেকটা আংটি ছিল, পরে বলে বারবার বলা হয়েছে, ঠিক আছে বলে, তাহলে পরে বলে যে দাদা আরেকটা আংটি ছিল, ঠিক আছে। তো তাহলে আর আংটি যখন আছে বললো তখন আমরা আবার এসে পরে আজকে ইয়ে করে দেখা হলো সে আংটি ওই ডায়ালিসিস ইউনিটে, যেখানে ওনার ডায়ালিসিস ইউনিটে হচ্ছিল সেখান থেকে পাওয়া যায়। মৃত ব্যক্তির হাত থেকে আংটি খুলে নেওয়া হচ্ছে একটা বেসরকারি নার্সিংহোমে যেখানে মানুষ চিকিৎসা করাতে আছে, এটা বলছেন আপনাদের কাছে এটা একটা হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে? তো না না, এরকম খুলে নেওয়া তো নয়, যখন মারা যায় তখন পার্টিকে ডেকে পরেই বলা হয় যে এই যে 2টো আংটি আছে আর আছে এগুলো আপনারা নেন, তখন তো পার্টি বলো না যে 3টা ছিল, পার্টি না বললে কি আপনারা দিতেন না? আমরা জানি না, তো ব্যাপারটা জানি না 2টো কি 3টা কি আংটি আছে কোথায় কি পড়ে থাকে, আপনারা কি ক্ষতি দেখবেন আজকে যুক্ত আছে কিনা হাসপাতালের মধ্যে এটার সাথে? না না, এটার কোন রকমই হাসপাতাল কর্তৃপক্ষ এটাতে কোনো দায়ী নয়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।